বাংলা রক্ত ভেজা মাটি, সাক্ষী আকাশে চন্দ্রতারা, ভুলিনি শহীদদের কোনো স্মৃতি, ভুলবো না কিছুই আমরা। ব্যতিক্রমের স্থাপত্য জাদুঘর ভবনটি আগারগাঁও পঙ্গু হাসপাতালের উল্টো দিকে, ছাদের উপর ও সামনের দেওয়াল থেকে বন্দুকের নলের মতো নানান আকারের নল বেরিয়ে এসেছে। দেওয়ালের কাছে গেলে দেখা যাবে নানান রকমের ক্ষত আকৃতি ডিজাইন করা হয়। এই ডিজাইন করেছেন তানজিন হাসান ও ফারজানা বাবুল, এমনভাবে নকশা করেছে যাতে কাছে গেলে শরণার্থীদের মুক্তিযুদ্ধের কথা মনে করে দেবে। প্রায় 2 বিঘা জমির উপর এই মুক্তিযুদ্ধ জাদুঘরটি তৈরি করা হয়েছে। 1996 সালে 22 মার্চ সেগুনবাগিচায় একটি ভবন ভাড়া নিয়ে জাদুঘরটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত 21 বছর পর নিজস্ব ভবনে চলে আসে। আসসালামু আলাইকুম, আমি আজ এসেছি মুক্তিযুদ্ধ জাদুঘর, চলুন ভিতরে যাওয়া যাক। আমি ভিতরে সকল কিছু আপনাদেরকে দেখাবো আর সব তথ্য আপনাদেরকে জানাবো। মুক্তিযুদ্ধের চেতনাকে জাগৃত রাখতে সিঁড়ি দিয়ে ওঠার পর প্রথমে আপনাদের চোখে পড়বে শিকাছির অম্লান। 2017 সালে 12 এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন এই ভবনটি, আর ভবনের উপরে উঠছে আমাদের জাতীয় পতাকা। সরকারি সহযোগিতা, বেসরকারি অনুদান এবং সাধারণ জনগণের অংশগ্রহণে গড়ে উঠেছে এই জাদুঘরটি। 20 টাকার বিনিময়ে রবিবার ছাড়া সপ্তাহে যে কোনো দিন ঘুরে আসতে পারেন জাদুঘর ভবন। জাদুঘর ভবনের ভিতরে 4টি গ্যালারি আছে। গ্যালারিগুলো ভবনের চতুর্থ এবং পঞ্চম তলায়। চলে এসেছি আমরা প্রথম গ্যালারি। প্রথম গ্যালারির নাম জয় বাংলা যাত্রা। এখানে সাজানো হয়েছে প্রাক ঐতিহাসিক কাল থেকে 1970 সাল পর্যন্ত কালপূর্বের এই জনপদের প্রাপ্ত নিদর্শন। এখানে উড়াইয়ের বটের অঞ্চলের প্রাপ্ত নিদর্শনের 4 পা যুক্ত পাটা 7ম থেকে 10ম শতাব্দীর মাঝামাঝি সময়ে গৃহস্থালির কাজে ব্যবহৃত আছে পোড়ামাটির শিল্পকর্ম। আরও দেখতে পারবেন সিলেটে পাওয়া পাল ও সেন আমলের নিদর্শন। আরও আছে পাহাড়পুর বৌদ্ধবিহার, কান্তজির মন্দির এবং ষাট গম্বুজ মসজিদের প্রতিকৃতি। এখানে আরও স্থান পেয়েছে পলাশের প্রান্তর অভিব্যক্ত ভারতবর্ষের ইতিহাস, সেই সাথে আছে বিপ্লবীদের ছবি। আরও দেখতে পারবেন পাকিস্তান প্রাচীন বাংলার ঐতিহ্য ও নিদর্শন এবং পাহাড়পুর বৌদ্ধবিহারের নানান নিদর্শন, তালপাতার পুঁতি। আছে তিতুমীরের অঙ্কিত চিত্র, আরও আছে প্রাচীন বাংলার নিদর্শনের ছবি। Thank you.
আর দেখতে পারবেন পাকিস্তানের সময়কালে 52 ভাষা আন্দোলন এবং 1971 সালের যুদ্ধকালে বিভিন্ন রাজনীতিবিদ সংগ্রাম পরিষদ চালিয়েছে এই জেলের ভিতর। গ্যালারি দুই আমাদের অধিকার, আমাদের টেক নামে গ্যালারি 2। গ্যালারি 2 প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন পাকিস্তানের শাসন শোষণের ইতিহাস। এখানে আপনারা আরও দেখতে পারবেন 7 মার্চের ঐতিহাসিক ভাষণ। তারপর ভয়াবহ অন্ধকার কক্ষে প্রবেশ করলে দেখতে পারবেন ভয়াবহ 25শে মার্চ কাল রাত্রি। এখানে আলোকচিত্র ও ভিডিও ফুটেজের মাধ্যমে তুলে ধরা হয়েছে 25শে মার্চের বর্বরতা। আর রয়েছে তৎকালীন পাকিস্তানদের বিরুদ্ধে ব্যবহার করা গাছের টুকরো এবং হাতের তৈরি বিভিন্ন যন্ত্রপাতি। গ্যালারি 3। এই গ্যালারি শুরুতে রয়েছে শরণার্থীদের দুর্গম চিত্র, আরও আছে স্বাধীনতা ঘোষণাপত্র, 4 এপ্রিল কুষ্টিয়া যুদ্ধ, সারা দেশে গণহত্যা নিদর্শন, আরও আছে উদ্বস্ত হয়ে পড়া বাঙালি শরণার্থী হিসাবে ভারতের যাত্রা, সেখানে আশ্রয় বিনিময়ে জীবনযাপনের ঘটনাবলী। এখানে আপনারা আরও দেখতে পারবেন কালুরঘাট বেতার কেন্দ্রের স্বাধীনতা ঘোষণা এবং অস্থায়ী সরকারের শপথ গ্রহণ।
এখানে আরও দেখতে পারবেন প্রবাসী সরকার গঠনের ইতিহাস, এখানে আরও আছে সেনা কর্মকর্তাদের ছবি। চতুর্থ গ্যালারি, চতুর্থ গ্যালারিতে আছে বিভিন্ন পর্যায়ে বাঙালি প্রতিরোধ গড়ে তোলার নিদর্শন, মুক্তিযুদ্ধের সম্মুখ যুদ্ধ, যৌথ বাহিনীর অভিযান, বিভিন্ন অঞ্চলের বিজয়, বুদ্ধিজীবী হত্যা, ঢাকা পাকিস্তানের আত্মসমর্পণের চিত্র ক্রম অনুসারে সাজানো হয়েছে। এখানে আরও আছে বিভিন্ন সেনাবাহিনীদের ব্যবহার করা জামা কাপড়, চশমা, বিভিন্ন দলিল। আরও আছে মুক্তিযোদ্ধাদের আসবাবপত্র। এখানে ডক্টর শহীদ ফজলে রাব্বি ব্যবহার করা গাড়িটি রাখা হয়েছে, যে গাড়িটি প্রাণ বাঁচিয়েছে অনেক মুক্তিযুদ্ধ সেনাবাহিনীদের। এখানে রয়েছে নৌযুদ্ধের বিভিন্ন নিদর্শন, রেল স্টেশন, মিত্র বাহিনী ছত্রিশ সেনার আক্রমণ। আরও আছে মুক্তিযুদ্ধের সময় বন্দুক এবং রফিকুলের ব্যবহার, গুলির বাক্স সহ মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সামগ্রী। আর চতুর্থ গ্যালারিতে আছে আমাদের সাতজন বীর শ্রেষ্ঠের ছবি। তো আমার মুক্তিযুদ্ধ জাদুঘরটি ঘোরা শেষ। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।